राज्येर चाकरी प्रार्थीदेर जोन्नो बिराट बड़ो घोषणा केंद्रीय सरकारेर तरफ थेके बांगला सह आरो 13टी आंचलिक भाषाय एबार केंद्रीय पुलिशे कन्स्टेबल नियोगेर परीक्षा होबे। सीआरपीएफ, बीएसएफ, एसएसबी, आईटीबीपी, सीआईएसएफ, एनएसजी समस्त परीक्षा एबार देवा जाबे बांगलाय। এই মুহূর্তে বড় খবর, যুবশ্রী প্রকল্পের বেকার ভাতার নতুন লিস্ট প্রকাশিত হলো। যাদের নাম এসেছে নতুন লিস্টে তারা কিন্তু যুবশ্রী প্রকল্পের আওতায় এবার থেকে প্রতি মাসে 1500 টাকা করে বেকার ভাতা পাবেন। নতুন লিস্ট আপনাদের কাছে আমরা তুলে ধরছি। অন্যদিকে গ্রেপ্তারির আশঙ্কা মুখ্যমন্ত্রীর, সিবিআই তলব করলো মুখ্যমন্ত্রীকে টানা জেরা 9 ঘন্টা, প্রবল আশঙ্কা গ্রেপ্তারির। তীব্র দাবদাহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায়, তাপমাত্রা 43 ডিগ্রি ছুঁয়েছি। জারি হলো অরেঞ্জ অ্যালার্ট। এক নজরে বাংলার জেলাগুলির আবহাওয়া ওয়েদার রিপোর্টটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। অন্যদিকে চরম তাপপ্রবাহে গরমের ছুটি এগিয়ে এলো রাজ্যের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, আজ থেকেই ছুটি, গরমের ছুটি পড়ছে রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানাবো। আপনারা ফেসবুক থেকে আমাদের খবরগুলো দেখে থাকলে আমাদের রোজ বাংলা নিউজ ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। খবরগুলোকে শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। বাংলা সহ আরও 13টি আঞ্চলিক ভাষায় এবার থেকে কেন্দ্রীয় পুলিশে কনস্টেবল নিয়োগের পরীক্ষা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে শুধুমাত্র হিন্দি কিংবা ইংরেজিতে নয়, এবার বাংলা সহ আরও 13টি আঞ্চলিক ভাষায় আয়োজিত হতে চলেছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর পরীক্ষা। আগামী বছরের শুরু থেকে কনস্টেবল পদের পরীক্ষায় মিলবে এই বিশেষ সুবিধা। শনিবার এই ঘোষণাটি করেছে কেন্দ্রীয় সরকার। এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বাংলা, অসমিয়া, গুজরাটি, মারাঠি, মালায়ালম, কন্নড়, তামিল, তেলেগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্গনি ভাষায় এবার থেকে বাহিনীর পরীক্ষা আয়োজিত হবে। এই পদক্ষেপকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। ফি বছর বাহিনীর বিভিন্ন পরীক্ষায় অংশ নেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। সম্প্রতি সিআরপিএফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাতে কেবলমাত্র ইংরেজি এবং হিন্দিতে পরীক্ষা দেওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছিল। এ নিয়ে বিতর্ক দানা বাঁধে। কেন স্থানীয় ভাষায় পরীক্ষা দেওয়া যাবে না, এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তার দাবি ছিল তামিল ভাষাতেও লিখিত পরীক্ষা নিতে। সশস্ত্র বাহিনীর পরীক্ষা স্থানীয় ভাষায় হবে আগামী বছর থেকে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, এতদিন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী অর্থাৎ সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং এনএসজির পরীক্ষা শুধুমাত্র হিন্দি এবং ইংরেজিতে হতো। এবার আকাশপথে জুড়তে চলেছে আগরতলা এবং বাংলাদেশের চট্টগ্রাম। ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে বিমান পরিষেবা চালু হচ্ছে, সরাসরি চালু হচ্ছে বিমান পরিষেবা। রেলপথে যোগাযোগ আগে থেকে ছিল, এবার ত্রিপুরা বাংলাদেশ জুড়ছে আকাশপথে। আগরতলা বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আগরতলা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য সরাসরি উড়ান চালু হবে বলে জানিয়েছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এর আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আগরতলা এবং বাংলাদেশের মধ্যে বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই প্রথম দুদেশের দুই শহরের মধ্যে সরাসরি উড়ান চালু হতে চলেছে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ জানিয়েছেন, খুব তাড়াতাড়ি আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত বিমান পরিষেবা চালু করা হবে। এই রুটে বিমান চালাবে বিমান সংস্থা স্পাইসজেট। আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান ভাড়া 4000 টাকা থেকে 4500 টাকা পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি। আজ থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ ছুটি ঘোষণা করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক অশিক্ষক কর্মীদের জন্যও জারি হয়েছে নির্দেশিকা। তীব্র গরমের কারণে আজ সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে। মুখ্যমন্ত্রী রবিবার সকালে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে এই ঘোষণাটি করেছেন। এবার নির্দেশিকা জারি করল বিকাশ ভবন। জানানো হলো, আপাতত চলতি সপ্তাহে ছুটি থাকছে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সেই মতো পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে অধ্যক্ষ এবং উপাচার্যদের। রবিবার বিজ্ঞপ্তি জারি করে বিকাশ ভবন জানিয়েছে, তাপপ্রবাহের কারণে 17 এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ থাকবে। আপাতত 1 সপ্তাহের জন্য বন্ধ থাকছে। তবে বিকাশ ভবন জানিয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে স্কুল যদিও খোলাই থাকছে। এই সময়কালে স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মীদেরও ছুটি থাকবে। স্কুলের পাশাপাশি বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীকে টানা 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, গ্রেপ্তারির আশঙ্কা আম আদমি পার্টির। অরবিন্দ কেজরিওয়ালকে 56টি প্রশ্ন সিবিআইয়ের। দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তারির আশঙ্কা ছিল দলের মধ্যে। তবে টানা 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানালেন তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 56টি প্রশ্ন করেছে। রবিবার সকাল থেকেই উত্তাল ছিল দিল্লি। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে তলব করেছিল সিবিআই। হাজিরা দিতে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, বিজেপি নির্দেশ দিলে তাকে গ্রেপ্তার করতে পারে আজ সিবিআই। জিজ্ঞাসাবাদের সময় সিবিআই দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হয়েছেন একগুচ্ছ আম আদমি পার্টির নেতা। কেজরিওয়ালের গ্রেপ্তারির আশঙ্কায় দিল্লিতে জরুরি বৈঠকে বসেছিলেন আপ নেতৃত্ব। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। সূত্রের খবর, প্রায় 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত্রি 8:30 নাগাদ প্রশ্ন শেষ হয় তদন্তকারী সংস্থার। উল্লেখ্য, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যে জেলবন্দি রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী मनीष सिसोदिया। मुझे बुलाया था सुबह 11 बजे और 11 बजे से 8:30 बजे तक लगभग उन्होंने पूछताछ की 9.5 घंटे। सबसे पहले मैं सीबीआई के सभी ऑफिसर्स का शुक्रिया अदा करना चाहता हूं। उन्होंने बहुत ही अच्छे माहौल में, सौहार्दपूर्ण माहौल में, पूरी इज्जत के साथ उन्होंने अपने प्रश्न पूछे। तो उनकी जो भी कर्टसीज हैं, हॉस्पिटैलिटी है, उसके लिए मैं उनका शुक्रिया अदा करना चाहता हूँ। जितने प्रश्न उन्होंने पूछे उन सबके मैंने जवाब दिए। जैसा मैंने सुबह भी बोला था कि हमारे पास कुछ छुपाने को नहीं है और ये पूरा का पूरा कथित एलेज्ड शराब घोटाला झूठ है, फर्जी है और गंदी राजनीति से प्रेरित है। आम आदमी पार्टी एक कट्टर ईमानदार पार्टी है। ईमानदारी, कट्टर ईमानदारी हमारी बेसिक आइडियोलॉजी है और किसी भी हालत में हम मर जाएंगे, मिट जाएंगे, लेकिन अपनी ईमानदारी के साथ कभी कॉम्प्रोमाइज नहीं करेंगे। और आम आदमी पार्टी बहुत तेजी से पूरे देश में फैल रही है। पहले दिल्ली में सरकार बनी, फिर पंजाब में सरकार बनी, अब नेशनल पार्टी बन गई। आम आदमी पार्टी जगह जगह जा रही है, लोगों की उम्मीदों पे खरी उतर रही है। तो ये आम आदमी पार्टी को खत्म करना चाहते हैं। সুখবর রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য। আপনারা জানেন, যুবশ্রী প্রকল্পে রাজ্য সরকার 1500 টাকা করে প্রত্যেক মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেকার ভাতা দিয়ে থাকেন। লিস্টে যাদের নাম আসে তাদের Annexar 1, Annexar 2 সাবমিট করতে হয়। তারপরে কিন্তু প্রতি মাসে তারা 1500 টাকা করে বেকার ভাতা পান। তো এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যাদের নাম রয়েছে তাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে, Annexar 2, Annexar 1 সাবমিট করতে হবে। তাহলেই আপনারা কিন্তু প্রত্যেক মাসে 1500 টাকা করে বেকার ভাতা পেয়ে যাবেন। তো দেখুন, এই যে আমাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক wb.gov.in ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে আমরা দেখতে পারবো ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট। পাশে কিন্তু নিউ লেখাটি ব্লিঙ্ক করছে। এখানে আমরা ক্লিক করে দিলে নতুন যে লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, তার পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইল থেকে কিন্তু আপনি আপনার নামটি দেখে নিতে পারবেন যে এখানে আপনার নাম রয়েছে কিনা। মোটামুটি 435টি পেজ রয়েছে। আপনি এখান থেকে আপনার নামটি কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন যে আপনার নাম রয়েছে কিনা। যদি এই লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখুন, লিস্টে যদি নাম থাকে তাহলে 1500 টাকা করে বেকার ভাতা পেতে গেলে আপনাকে দেখুন এখানে সাবমিট Annexar 1 একটা অপশন রয়েছে। সেখানে ক্লিক করে আপনি কিন্তু Annexar 1 আপনার যাবতীয় ডিটেলস দিয়ে পূরণ করে এখানে সাবমিট করবেন। একটি পেজ বের হবে, সেটি আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং তার সাথে সাথে Annexar 2 একটা ফর্ম রয়েছে সেটা আপনি ফিল আপ করে আপনাকে কিন্তু জমা করতে হবে এক্সচেঞ্জ অফিসে। তো দেখুন, এখানে কিন্তু নিচে লেখা রয়েছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। এই ওয়েবসাইটে কিন্তু সেই লিস্ট পাওয়া যাচ্ছে এবং তারা জানিয়েছে 17 এপ্রিল হইতে 1/6/2023 অর্থাৎ জুন মাসের 1 তারিখ পর্যন্ত তারিখের মধ্যে আপনাদের কিন্তু এই আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে Annexar 1 এটা অনলাইনে সাবমিট করে প্রিন্ট আউট নিতে হবে এবং एमप्लयमेंट एक्सचेंज अफिसे आपनाके NXR-2 किन्तु जमा करते हैं जून मासेर 1 तारिखेर मध्य आपनाके काजटी करते हैं। ताहले फाइनल लिस्टे आपनार नाम चले आसबे एबं तारपर थेके प्रति मासे आपनि बेकार भाता पेते शुरू करबेन। तादेरके आरो एकटी विषय जानिये राखि, NXR-1 जखन सबमिट करबेन प्रिंट आउट बेर करे नेबेन, NXR-2 पूरण करबेन एबं एई दुटो निये आपनि आपनार बैंकेर पासबुकेर प्रथम पेजटी निये किन्तु एमप्लयमेंट बैंके बा एमप्लयमेंट एक्सचेंज अफिसे गिये जमा करबेन। तीव्र दहने दग्ध बांगला, तापमात्रा 43 डिग्री सेलसियास छुई छुई, दक्षिणबंग जुड़े कमला सतर्कबार्ता। एक नजरे बांगलार जिलागुलिर आबहावार विस्तारित आपडेट पहुँचे दिच्छी आपनादेर काछे। दक्षिणबंगेर अधिकांश जायगाय रविवारेर सर्वोच्च तापमात्रा छिलो 40 डिग्रिर उपरे, पश्चिमेर जिलागुलिर कोनो कोनो जायगाय सेटा 43 डिग्रि छुए फेलेछिलो। सोमवार अर्थात आजकेও परिस्थिति बदलेर कोनो सम्भावना नेই बोले जानिয়েছে आबहावा दफ्तर। आबहावा दफ्तर तरफ থেকে आज सकाले জানানো হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 19 এপ্রিল বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় শুকনো আবহাওয়া বিরাজ করবে। আগামী 5 দিন উত্তরবঙ্গের হিমালয়ের সংলগ্ন পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। सोमवार मंगलवार बुधवार दक्षिण दिनाजपुर और मालदहेर कोनो कोनो जायगाय तापप्रवाहेर मतो परिस्थिति तैरी होते पारे बोले सतर्कबार्ता जारी करेছে आबहावा दफ्तर, जे कारणे এই জেলায় হলুদ সতর্কতা जारी করা হয়েছে আবহাওয়া দপ্তরের तरफ থেকে। रविवार मालदहे सर्वोच्च तापमात्रा ছিল 39.4 डिग्री सेलसियास, बालुरघाटे 40 डिग्री सेलसियास। आगामी 48 घंटा 19 एप्रिल बुधवार सकालेर मध्य दक्षिणबंगे सबकोटी जिलार शुकनो आबहावा थाकबे, बृष्टिपातेर कोनो सम्भावनाई नेই। आगामी 5 दिन गांगेय पश्चिमबंगेर जिलागुलिर दिनेर तापमात्रार बड़ो कोनो परिवर्तनेर सम्भावना देखते पाच्छेन आबहावा दफ्तर। आबहावा दफ्तरेर तरफे सतर्कबार्ता जारी करे बला हयेছে बृहस्पतिवार 20 एप्रिल पर्यन्त दक्षिणबंगेर प्राय सर्वत्र तापप्रवाह जनित परिस्थिति तैरिर सम्भावना रयेছে, जे कारणे जिलागुलिते ऑरेंज अलर्ट जारी करेছে आबहावा दफ्तर। रविवार आसानसोल बाकुड़ा श्रीनिकेतनेर मतो जायगाय सर्वोच्च तापमात्रा छिलो 42 डिग्रिर उपरे, अन्यदिके कलकाताय छिलो 40 डिग्री सेलसियास, दमदमे जा छिलो 41 डिग्रिर उपरे। आगामी कयेकदिन एकই পরিস্থিতি চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।